আমি সদরপাদির কাছে আগে আসি। সদরপাদি, গতকাল নন্দীগ্রাম দিবস খুব গুরুত্বপূর্ণ একটা দিন এবং এই দিনে এই মন্তব্যের একটা আলাদা তাৎপর্য রয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন চোরমুক্ত বাংলা করার কথা। পাল্টা তৃণমূলের তরফ থেকে কি কি প্রতিক্রিয়া আসছে আপনি নিশ্চয়ই দেখছেন, দেখেছেন কুণাল ঘোষের বক্তব্য, দেবাংশুর টুইট, এগুলো কি কোথাও একটা বিজেপিকে চাপে রাখার চেষ্টা, বা যে সংগঠন আমরা দেখেছি 2019 লোকসভা নির্বাচনের আগে যে সংগঠন এবং যার ওপরে ভরসা করে ভিত্তি করে 18টা সিট দখল করা হয়েছিল, যদিও এবার অমিত শাহজি বলছেন যে 35-এর কাছাকাছি সিট পাওয়ার কথা, তো আদপে সেই বিষয়টা তৈরি হচ্ছে কিনা, বিজেপির সংগঠনকে কি সরাসরি চ্যালেঞ্জ করছে তৃণমূল নেতৃত্ব, কিভাবে দেখছেন? দেবানজি, তোমার কথা ভীষণ কেটে কেটে যাচ্ছে, কিন্তু আমি প্রিজিউম অবধি আমি ধরে নিচ্ছি যে তুমি শুভেন্দু দার বক্তব্য নিয়ে আমাদের সংগঠন নিয়ে প্রশ্ন করছো। আমাদের সংগঠন যেরকম বিল্ড হচ্ছে হবে হচ্ছে এবং আমরা যথেষ্ট শক্ত সংগঠন তৈরি করছি, আরো ছিল বরাবর, আরো আরো তোমরা শুনতে পাচ্ছ তো কথা? একদম স্পষ্ট, বলুন দিদি। এবার শুভেন্দু দা যেটা খুব তাৎপর্যপূর্ণ নন্দীগ্রাম থেকে বলেছে, তুমি খুব কারেক্টলি বলে যে নন্দীগ্রাম হ্যাজ বিন আ ওয়াটার শেড, মানে নন্দীগ্রাম থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে ইতিহাসের একটা বড় জায়গা নন্দীগ্রাম রাখে। এবং স্পেসিফিক্যালি শুভেন্দু দা এবং অধিকারী ফ্যামিলি তমলুক নন্দীগ্রাম এই এলাকাতে ওদের যে প্রতিপত্তি সেটার জন্যই কিন্তু মমতা ব্যানার্জি প্রথম ওদের হাত ধরেছিল। এবার যদি আমি ইতিহাসটা ভুলে এখনকার কথা যদি আমি বলি, আজকে যে পশ্চিমবঙ্গে ভর্তি চোর এবং তৃণমূল এমনই একটা পার্টি যে বলে ওই কথাটা একটা আছে, চোর বাস্তে গাঁও যার, সব বাস্তে গাঁও যার, তো ওদের নিজেরাই নিজেদের বলে, মাননীয় নিজেই অনেকবার বলেছে যে কেউ যদি তোমাদের চোর বলে ভয় পাবার দরকার নেই, বুক চিতে বলবে হ্যাঁ আমি তৃণমূল। তো এই হেন দল তাকে তো এনিবে মানুষ তো বুঝতেই পারছে যে তারা শুধু মিথ্যে কথা বলে, তারা শুধু চুরি করে এবং চুরির বিভিন্ন রকম, মানে রকম রকম চুরি এবং অ্যারেস্ট হচ্ছে পরপর পর। ওরা যদিও বলবে, তৃণমূল যদিও বারবার বলে যে আমরা এটা রাজনৈতিক সতর্কবাদী। কুণাল ঘোষের বক্তব্যের একদম শেষ অংশটা আপনি, আমি জানি না আপনি স্পষ্ট শুনতে পেয়েছেন কিনা, কুণাল ঘোষ বলছেন যে আগামী বছর লোকসভা নির্বাচনের দিকে ইঙ্গিত করে উনি বলছেন যে INDIA এ জোট প্রতিষ্ঠিত হবে এবং এই ED CBI পূর্ব মেদিনীপুরে গিয়ে অধিকারী পরিবারকে সেখান থেকে যা যা তথ্য প্রমাণ পাবে তার জেরে এই অধিকারী পরিবারের সদস্যদের নাকি গারদের ওপারে ঠাঁই হবে। কুণাল ঘোষের এই বক্তব্য, হ্যাঁ বলুন বলুন। কুণাল ঘোষের প্রচুর প্রতিভা, আমরা দেখেছি যে জেলের জেলের গাড়ির মধ্যে থেকে এক দাঁড়ি এক ফুট দাঁড়ি নিয়ে মমতা ব্যানার্জিকে প্রচুর অ্যাটাক করতো, মমতাই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি অমুক্তমুক বলতো, তারপরে এই প্রতিভার জোরে এখন তৃণমূলের স্পোকসপার্সন। কিন্তু এই প্রতিভাটা আমার জানা ছিল না যে উনি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনও করতে পারে, ভবিষ্যতে কি হবে সেটা ভারতবর্ষের মানুষ ডিসাইড করবে এবং কে কোন গড়াদের ওপারে থাকবে সেটা আবারও পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ ঠিক করবে। বেশ, সুকান্ত দার কাছে আসি। সুকান্ত দার, চোর মুক্ত বাংলা গড়ার ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকার, কি মনে হচ্ছে তিনি সফল হবেন? দেখো দেবরতি, আমার কথা শুনতে পাচ্ছ? একদম স্পষ্ট। সুকান্ত দা শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, সম্ভবত কোনো একটা টেকনিক্যাল ত্রুটি হচ্ছে, আমি আসবো সুকান্তদার কাছে। তার আগে আরও দুটো গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, ফিরহাদ হাকিম এবং সুকান্ত মজুমদার, এরা কি বলছেন। আমি প্রথমে সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো এই কারণে, কারণ কুণাল ঘোষের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতির এই প্রতিক্রিয়া, কি বললেন সুকান্ত মজুমদার শুনুন। স্বপ্ন অনেক কিছুই ছিল, উনি অনেক কিছুই স্বপ্ন দেখেছেন, উনি কবে আবার জেলে যাবেন তার ঠিক নেই, ও লোককে জেলে পাঠানোর কথা ভাবছেন, উনি আগে নিজেরটা দেখুন কবে জেলে, অলরেডি তো 3-3.5 বছর জেলে থেকে এসেছেন, তখন তো একরকম কথা বলতেন, এখন আবার অন্যরকম অসংলগ্ন কথা বলছেন, ওনার কথা কুকুরেও শোনে না। খুব তাৎপর্যপূর্ণ সুকান্ত মজুমদারের এই বক্তব্য, কুণাল ঘোষের বক্তব্যের প্রেক্ষিতে এই বক্তব্য উনি পেশ করেছেন।
শতরূপাধি রয়েছেন, আমি আরেকবার একটু শতরূপাধির কাছে যাব। সুকান্তদার বক্তব্য আমি খুব একটা স্পষ্ট এখনো শুনতে পাচ্ছি না, কোনো একটা টেকনিক্যাল ত্রুটি হচ্ছে। আমরা চেষ্টা করব সুকান্তদার বক্তব্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি একজন অধ্যাপক মানুষ এবং এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে যা চলছে গোটা রাজ্য জুড়ে, এবং গতকাল আমরা দেখেছি যে এত বড় দুর্নীতি, সুপ্রিম কোর্টের কাছেও কিন্তু সিবিআইকে ভর্তিত হতে হয়েছে। যাই হোক, এটা তো একটা তদন্তের বিষয়, তদন্ত তদন্তের মতো চলবে, কিন্তু সত্যি যারা এই এত কিছুর পরেও দু হাজার এই যে আপনারা শতরূপাধি অভিযোগ তুলছেন, এটা গত বেশ কয়েক বছর ধরে তো এই অভিযোগগুলো সামনে আসছে, চুরি হচ্ছে, তোলা তোলা হচ্ছে, কাটমানি খাওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেও মানুষ লক্ষ্মীর ভাণ্ডারে লাইন দিচ্ছেন, মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন, মানুষ বিধবা ভাতা পাচ্ছেন, মানুষ বিভিন্ন রকম ভাতায় ডুবে রয়েছেন, মজে রয়েছেন, ফলে ভোটটাও তৃণমূল কংগ্রেসেই যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও পঞ্চায়েত নির্বাচনের আগে বলেছেন যে যদি ভাতা পেতে চাও তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দাও। তো মানুষ যদি এইভাবে তৃণমূল কংগ্রেসের দিকে ছুটতে থাকে ভাতা পাওয়ার কারণে, তাহলে বিজেপির এক্ষেত্রে স্টান্ট নির্বাচনের আগে স্টান্ট কি এমন হবে যাতে সত্যি চোরমুক্ত বাংলা গঠন করা সম্ভব? দেবালতি, একটা জিনিস একটু ভাবতে হবে, যে মানুষ তৃণমূলকে ভোট দেয় তারা কিন্তু একেবারেই গ্রাসরুট লেভেলের মানুষ, যাদের জন্য সত্যি সত্যি লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বা চালের 2 কিলো চাল ফ্রি এগুলো ম্যাটার করে, মোর দেন ন্যাশনাল পলিসি বলো কি স্টেট ইকোনমিক পলিসি বলো, যদিও স্টেটের ইকোনমিক পলিসি কিছু নেই, তো এরা অনুদান নিতে নেওয়া ছাড়া এদের কোনো উপায় নেই, বিকজ ওদের কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো ওয়ার্ক অপ নেই, ইকোনমি হ্যাজ গন ডাউন দ্য ড্রেন। আর আজ নয়, তৃণমূলের জন্য একা হচ্ছে সেটা আমি বলবো না, তৃণমূল যে প্রতিশ্রুতিতে যেটা পাল্টানোর কথা দিয়েছিল সেই প্রতিশ্রুতি তো তারা রাখেইনি, তারা সিপিএম এরও বার হয়ে গেছে, সিপিএম যা নষ্ট করেছে তার থেকে যা বাকি ছিল 12 বছরে এরা সেই নষ্টটা করেছে। তো এই হেন সিচুয়েশনে সামহাও আমার মনে হয় যে দ্য ইলেকটোরেট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, একটা যদি আমি ইনকাম গ্রুপ যদি নাই বা ধরি, দ্যাট ইজ আ শিক্ষিত মানে একটা এডুকেটেড আর একটা কম্পারেটিভলি আনএডুকেটেড, আমি বলছি না পুঁথিগত ভাবে শিক্ষা অশিক্ষা, কিন্তু এই ছাড়া একেবারে বিপিএল লেভেলের নিচে তাদের অনুদান দিতে দিতে এই সরকার একেবারে তাদের মানে কাজ করার ক্ষমতাটুকু সরিয়ে দিয়েছে। এবার আমাদের ন্যাশনাল পলিসিতে আমাদের যখন ম্যানিফেস্টো তৈরি হবে, আই এম শিওর এটা আমরা কনসিডার করবো, চিন্তা ভাবনা করবো কি করে এই মানুষের কাছে পৌঁছানো যায়। মানুষ কিন্তু দানের ওপর থাকতে চায় না, ওদের গিভেন হাফ এ চান্স, ওরা কিন্তু প্রত্যেকেই নিজের মর্যাদা নিয়ে মানে স্বমহিমায় যতটুকুই কাজ করুক নিজের একটা রোজগারের উপায় তারা খোঁজে। তো সেজন্য আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট আবার বিজেপি তো আসবে, এটা কোনো যদির কথা নেই, এবং আমরা যখন পশ্চিমবঙ্গ চালাবো সেই সময় আমরা যখন ইকোনমিক অপরচুনিটিস বাড়াবো, ইন্ডাস্ট্রি নিয়ে আসবো, পশ্চিমবঙ্গ রমরমা হয়ে যাবে, তখন আমার মনে হয় এই অনুদানগুলো রিয়েলি কোনো ফ্যাক্টর হবে না। তো সেজন্য স্টান্স নয়, আমরা তো মানুষের সেবাই করতে চাই।